आरोग्यं सुखसंपदः सद्वृद्धि विनाशाय दीपयोति नमोऽस्तु ते जगदानन्दकन्दाय जगन्नाथाय ते नमः भरीतमस्तु मा विद्विषावहैः ॐ शान्तिः 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 ॐ সমস্ত ভৌণী মানে আগরে বসন্তু। বর্তমান আমার স্বাগত কার্যক্রম চলিব। পুরীর ভৌণী মানে আপনার স্বাগত করবে। সে সুন্দর মুহূর্ত যা সারা ওড়িশা অপেক্ষায় লা আপনার আজ প্রথম আমার অপাত্রে আপনার স্বাগত করবে। আপনার এটি প্রার্থনা করা যেমন শৃঙ্খলিত ভাবে পুরা শৃঙ্খলিত ভাবে আমি আজির কার্যক্রম সারিবা। সমস্ত বড় ভাই মানে আছেন সম্মান সহকারে যার যা মতামত দেবে পুরা সম্মান সহকারে আমি আয়োজন করিবা। ইয়ারপরে মো বড় ভাই মলয়ম কর্মী তাঁর নেক্সট কার্যক্রম সে আরম্ভ করবে স্টেপ বাই স্টেপ। বর্তমান আমার স্বাগত কার্যক্রম আরম্ভ হচ্ছে। ভৌণী মানে স্বাগত করছেন, বহু বহু ধন্যবাদ। এ পুরী মাটি কু ধন্যবাদ, বহু ধন্যবাদ। গুরুজন তিনি ভাই আমি অনুরোধ করছি, ভগবান ভাই ভাই এবং সমস্ত অনুরোধ সমস্তে রেজিস্ট্রেশন করবে, টিকি আউ গোটে কথা প্রতি ধ্যান দেবা। আমার মিডিয়া ভাই টিকি আগর সভামঞ্চ আগর সর্বিষ্ঠা দিদি সভামঞ্চ আগর সভা কার্য আরম্ভ হল। আমি যেতবে মিডিয়া ভাই মানে আসুচি আমি তাকে এই পাখে এই কোণে আজি তার জন্মদিন, আজি এই পবিত্র জন্মদিনে অনন্ত স্যার যেভাবে শোক উচ্চারণ করে আমার নবজাত শিশুর জন্ম সময় জন্ম মুহূর্তে মন্ত্র মুখ করেছেন প্রভু জগন্নাথ পীঠে জগন্নাথ ধামে, এইথর স্পষ্ট বাড়ি হচ্ছে আমার শিশুটি কিভাবে হব। তেমন ভগবান করতু আমার শিশু সুন্দর সাবলীল হোক,
এবং এই শিক্ষক মানকৰ দুঃখ সুখৰ সাথী হেবু আৰু সমস্তকু সহযোগ কৰিবা পাই কামনা কৰিবি যাহা যাহা কৰিবাৰ আছে আপোন মন খুলি কৈ পাৰিবে কি কাৰি কি কিছি ৰেষ্ট্ৰিকচন নাই কিন্তু কি সময় কম ভিতৰে সময় আমি বেছি বিলম্ব কৰিবা নাই ভৰি মানে কি গুৰুমা মানে ৰেজিষ্ট্ৰেচন কৰিবে অনুৰোধ কৰিবি গুৰুমা মানকো এবং আমার প্রশান্ত বরাল ভাই কে অনুরোধ করিবি সভা প্রশান্ত বরাল ভাই কে অনুরোধ করিবি সভা কার্য আগেই নিবি ছ বর্ষ মিশাই দেবে এবং তুমি এই কোটা জল তোমার নুহ তুমি তেমন
ଓଡ଼ିଶାରେ କରୁଛନ୍ତି ଚାକିରି, କିନ୍ତୁ ଆମେ ପାଇବୁନୁ, ଚାରି ବର୍ଷରେ ଆରମ୍ଭ ଲୋକ ଆଗ ପାଇବେ, ଆପଣ ଦୁଃଖ ପରିତାପର ବିଷୟ କିଛି ନାହିଁ। ତେଣୁ ଆପଣମାନେ ନିଜକୁ ମାନେ ଶକ୍ତ କରନ୍ତୁ, ନିଜକୁ ଦୃଢ଼ କରନ୍ତୁ ଏବଂ ଏ ସଂଗଠନକୁ ଆଗେଇ ନେବା ପାଇଁ ଯେତେ ପ୍ରକାର ପ୍ରୟାସ ଅଛି କରନ୍ତୁ, ଆଉ ଯୋଜନା ମଧ୍ୟ କରନ୍ତୁ। ଯଦି ଆପଣମାନେ ଯୋଜନା ନ କରିବେ, ସେମାନେ ଆଉ ଯେଉଁ ତିନିଟା ସଂଗଠନ ଅଛନ୍ତି ଆମେ ତାକୁ ବାହାର କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛୁ, ସେମାନେ ପୁଣି ଆପଣମାନଙ୍କୁ ପୁଣି ପଶିବେ ତା ଭିତରେ।